হ্যালো বন্ধুরা, আপনাদের পুনরায় স্বাগত গাজল নিউটাউন ইউটিউব চ্যানেলে। চালু হয়ে গেল শিয়ালদা গুয়াহাটি উইকলি স্পেশাল ট্রেন। অবশ্যই মালদাবাসীরা এখন সপ্তাহে আরেকটি নতুন ট্রেন পেল, যেখানে শিয়ালদা বা গুয়াহাটি যাবার জন্য। বিস্তারিত জানানোর আগে আপনার কাছে ছোট্ট অনুরোধ, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে একটি সাপ্তাহিক গুয়াহাটি থেকে শিয়ালদা যাবার ট্রেন ঘোষণা করা হয়েছে। এই ট্রেনের নাম শিয়ালদা গুয়াহাটি উইকলি স্পেশাল। পুরো ট্রেনটি বাতানুকূল যুক্ত। আপ 03161 ট্রেনটি শিয়ালদা থেকে শুক্রবার বিকেল 3টায় ছাড়বে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে মালদা টাউনে পৌঁছাবে রাত 11:25। মালদা টাউনে হল্ট টাইম রাখা হয়েছে 10 মিনিট। গুয়াহাটি পৌঁছবে তারপরের দিন শনিবার দুপুর 1:55। ডাউন 03162 গুয়াহাটি থেকে ছাড়বে শনিবার বিকেল 6:25। মালদা টাউন স্টেশনে পৌঁছাবে রবিবার সকাল 6:55। হল্ট টাইম রাখা হয়েছে 5 মিনিট এবং শিয়ালদা পৌঁছবে বিকেল 3:30। এই AC 3 টায়ার 16টি কোচ যুক্ত স্পেশাল ট্রেনটি যাত্রীদের ভিড় কমানোর জন্য আজ থেকে, অর্থাৎ 12 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত চলবে। এই বিশেষ সংবাদটি সবার সাথে শেয়ার করুন।